يُؤْمِنُونَ إِذَا ذُكِرَ اللَّهُ নিশ্চয় ওই ব্যক্তি নির্ভেজাল ইমানদার যার সম্মুখে আল্লাহ পাকের জিকির করা হয়, যিকিরুল্লাহ আল্লাহ পাকের জিকির করা হয়, তখন ওই ইমানদার ব্যক্তির দিলটা থরথর করবে, ওয়াজিলাত কুলুবুহুম কেঁপে উঠবে তার দিলটা। অথবা আরেকটা অর্থ হতে পারে, যখন একজন ইমানদার ব্যক্তির সামনে আমার আল্লাহ পাকের আলোচনা হবে, তখন ওই ব্যক্তিটা ভয়ে সংকুচিত হয়ে যাবে। বুঝতে পারছেন? এক নম্বর গুণ, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে যদি আমরা খেল করি, তাহলেও দেখতে পারবো যে যখন আল্লাহ পাকের আলোচনা হয়েছে, তখন যে খাঁটি ইমানদার ছিলেন রাসূল, এটার প্রভাব তার মধ্যে পড়েছে। একদিন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাশাপাশি বসে কথা বলতেছিলেন, আলোচনা করতেছিলেন, হঠাৎ করে মসজিদের মিনার থেকে বিলালের আজানের ধ্বনি ভেসে আসছে, আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার। এই ধ্বনিটা আসার সাথে রসুলের চেহারাটা একটা ঝাঁকুনি দিয়া পরিবর্তন হয়ে গেছে, স্বাভাবিক চেহারাটা আর নাই, হলুদ বর্ণ হয়ে গেছে। এখন আর আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে কথা বলে না, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাক দেয়, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবার বলতেছে, কে তুমি? আমি তো তোমাকে চিনি না, তুমি কেন আমার কাছে, তুমি কেন আমার সাথে কথা বলো? আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘাবড়িয়ে গেলেন, ভয় পেলেন যে এতক্ষণ রসুলের সাথে বসে বসে কথা বললাম, এখন কি হইল রসুলের, রসুল আমাকে চিনে না, উনি ঘাবড়িয়ে গেলেন। এবার আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা পরিচয় তুলে ধরতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি আমাকে চিনেন না? আমি তো আয়েশা বলতেছে, মান আয়েশা, আয়েশাকে রসুল বলতেছে, মান আয়েশা, আয়েশাকে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, বিনতে আবু বকর, বলতেছে, মান আবু বকর, আবু বকর আবার কে? আবু বকরকে তো আমি চিনি না। বলতেছে, আপনি আবু বকরকে চিনেন না? হ্যাঁ, ইবনে কুহাফা, বলতেছে, কুহাফার ছেলে আবু বকর, আমি সেই আবু বকরের কন্যা। মুসলমান ইমানদার এই যে পরিচয়টা তুলে ধরতেছে, রসুলের কথা একটাই, তোমাকে আমি চিনি না, কে আবু বকর, কে আয়েশা, কে কুহাফা, আমি কাউকে চিনতেছি না। এবার ইত্তবসরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে উপস্থিত হয়েছেন, এসে জিজ্ঞাসা করতেছেন, মা আয়েশা, কি হয়েছে এখানে, কেন তোমাকে এরকম দেখাচ্ছে, চিন্তিত দেখাচ্ছে? এবার আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছে, পিতাজি, এতক্ষণ রসুলের সাথে কথা বললাম, কত সুন্দরভাবে আলোচনা করলাম, মহব্বতের আলোচনা করলাম, কিন্তু রসুল তো এখন আমাকে চিনে না, আমি আপনার কথা বললাম, আমি আবু বকরের কন্যা, সে বলতেছে, মান আবু বকর, আবু বকরকে। এবার আমি বলেছি যে কুহাফার বেটা আবু বকর, মান কুহাফা, কুহাফাকে আমি তো তাকেও চিনি না। এবার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ও আয়েশা, কথা বাড়িয়ার লাভ নাই, যখন নাকি বেলালের আজানের ধ্বনিটা রসুলের কানে এসে পৌঁছেছে, সঙ্গে সঙ্গে রসুলের দিলটা দৌড় দিয়া মসজিদে চলে গেছে, এখন আর রসুল এই তোমার সাথে নাই, তোমার ঘরের ভিতরে নাই, দিলটা শুধু ছটফট ছটফট করতেছে মসজিদে যাওয়ার জন্য, চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। তাহলে মুসলমান ইমানদার ভালো করে খেয়াল করবেন, যদি আপনি সত্যিকারের ইমানদারের দাবিদার হয়ে থাকেন, মসজিদে আজান হবে, আপনি চার দোকানে বৈশা বৈশা চা খাবেন, এটা কিন্তু হইতে পারে না বাবাজি। আপনি মসজিদে আজান হবে, আপনি বসে বসে গল্প করবেন, এটা কিন্তু নির্ভেজাল ইমানদারের লক্ষণ না, কি বলেন, কথা ঠিক না বেঠি? রসুলের জীবনীটা আমাদের জন্য রাখা হয়েছে শিক্ষাস্বরূপ, রসুলের জীবন জিন্দিগি দেখে দেখে আমার জিন্দিগিটা পরিচালনা করতে হবে। এই জন্য মুমিনের এক নম্বর গুণ হচ্ছে,
ওয়াজিলাত কুলুবুহুম, যখন মুমিনের সামনে আল্লাহ পাকের আলোচনা করা হবে মুমিন আর ঠিক থাকতে পারবে না, সে ভয়ে সংকুচিত হয়ে যাবে, তার দিলটা ধরপড় ধরপড় করে কাঁপতে থাকবে। মুসলমান ইমানদার কথা বাড়াবো না। দ্বিতীয় নম্বরের গুণ, দ্বিতীয় সালামের জবাবটা আরেকবার দেই, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। আলহামদুলিল্লাহ وأشهد أن سيدنا وسندنا ومحبوبنا ومرشدنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون الذين يقيمون الصلاة ومما رزقناهم ينفقون وقال رسول الله صلى الله عليه وسلم من أحيا سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين وقال رسول الله صلى الله عليه وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما شكري درود إبراهيم بدكري اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ইহা হাম সব মুসাফির হাই কবর আখির ঠিকানা কুই আগে রওয়ানা হাই কুই পিছে রওয়ানা বলগল উলা বি কামালিহি কশফত দুজা বি জামালিহি হাসনাত জামিউ খিসালিহি সল্লু আলাইহি ওয়া আলিহি। সম্মানিত উপস্থিতি, সময় কম, কথা বাড়ানোর সুযোগ নেই, এজন্য কথা বাড়াবো না। আমরা এই যে একটা দিনই পরিবেশে বসতে পারলাম, এটা আল্লাহ পাকের বহুত বড় একটা এহসান, নিয়ামত। এজন্য প্রত্যেকেই দিল থেকে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। মহতারাম হাজিরিন, এই যে আলহামদুলিল্লাহ বললাম, আলহামদুলিল্লাহ বলার দ্বারাই ফায়দাটা কি হলো বলবো?
একবার যদি কোন ব্যক্তি মুসলিম শরীফের হাদিস যদি কোন ব্যক্তি একবার সুবহানাল্লাহ বলে, তাহলে আল্লাহ তাআলা প্রথম আসমান থেকে জমিন পর্যন্ত যত খালি জায়গা রয়েছে সব খালি জায়গা সব দিয়ে ভর্তি করে দেয়। দ্বিতীয়, যদি কোন ব্যক্তি আলহামদুলিল্লাহ বলে, তাহলে প্রথম আসমান থেকে চতুর্থ আসমান পর্যন্ত আল্লাহ তাআলা নেকি দিয়া ভরপুর করে দেয়। যদি কোন ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার বলে, তাহলে চতুর্থ আসমান থেকে শুরু করে আরো সে মোয়াল্লা পর্যন্ত যত খালি জায়গা আছে আল্লাহ তাআলা সওয়াব দিয়ে পরিপূর্ণ করে দেয়। শুধু তাই নয়, যেই ব্যক্তি আলহামদুলিল্লাহ নিজের মধ্যে ফিট করতে পারবে সুখে দুঃখে সব সময় আলহামদুলিল্লাহর আমল করবে, আল্লাহ তাআলা ওই ব্যক্তির সম্মানার্থে কাল কিয়ামতের ময়দানে জান্নাতের আটটা দরজা খুলে দিবেন। তাহলে হুজুররা যখন বলবে সুবহানাল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ বলেন, আল্লাহু আকবার বলেন, আমরা জবান খুলে উঁচু কণ্ঠে সকলেই আল্লাহর জিকির করতে রাজি আছি না? ইনশাআল্লাহ আমরা দেখিয়ে দিব, যারা বক্তা দূর থেকে আসছে তারা যেন বুঝতে পারে যে না, এরা খাঁটি ইমানদার, নির্ভেজাল ইমানদার। কি পারবো না ইনশাআল্লাহ? নির্ভেজাল ইমানদার কেন বললাম? ইমানদার অনেক রয়েছে কিন্তু ভেজাল মিশ্রিত। মুসলমান সবাই কিন্তু নির্ভেজাল ইমানদার সবাই না, কিছু মানুষ আছে মুনাফিক মার্কা মুসলমান, এরা কিন্তু নির্ভেজাল ইমানদার না। এজন্য আমরা যে নির্ভেজাল ইমানদার সেটা যেন তাদেরকে দেখিয়ে দিতে পারি। কি পারবো না ইনশাআল্লাহ? তাহলে আমি বাড়তি কোনো কথা বলবো না, শুধুমাত্র সূরা আনফালের 2 নম্বর আয়াত থেকে কিছু আলোচনা করব। এরপরই নির্ধারিত বক্তা যিনি উনি চলে আসবেন, আমরা ধৈর্য সহকারে আলোচনা শুনতে রাজি আছি না? দোয়া করবেন আল্লাহ তাআলা যেন আমাকে এমন কিছু কথা বলার তৌফিক দেয় যেই কথাগুলো আপনার এবং আমার হেদায়েতের জরিয়া হয়ে যায়। সকলে বলি আমিন। তাহলে আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি এর মধ্যে আল্লাহ তাআলা মানব জাতিকে বলতেছেন যে তোমরা যদি নির্ভেজাল ইমানটাকে যাচাই করতে চাও, তাহলে আমি কিছু দিক নির্দেশনা দিচ্ছি, আমি কিছু গুণ বলে দিচ্ছি, তোমরা দেখো তোমাদের নিজেদের মধ্যে এই গুণগুলা তোমার মধ্যে আছে কি না, যদি থাকে তাহলে তুমি কি নির্ভেজাল ইমানদার, আর যদি না থাকে তাহলে আমি নির্ভেজাল ইমানদার না। কেন? এটা আল্লাহ পাকের আদেশ। দোকানে যদি আপনি মাল উঠাইছেন, লেখা আছে আরএফএল, স্লিপে লেখা আছে আরএফএল, কিন্তু সত্যিকারের মালটা হচ্ছে বেঙ্গলের, তাহলে আপনি কি সত্যিকারের সত্য কথার দাবিদার না মিথ্যাবাদী? আপনি একটা 2 নম্বর দোকানদার, আপনি একটা ধোকাবাজ। তাহলে কিছু মানুষ আছে দেখবেন, এদেরকে যদি নামাজের কথা বলা হয়, এদেরকে যদি দিনের কথা বলা হয়, হুজুর এত ওয়াজ কইরেন না, নামাজ পড়ি না পড়ি, ওয়াজ শুনি না শুনি, ইমানটা কি আছে? মজবুত আছে। তাহলে যদি সত্যিকারে সে ইমানদার থাকে, তাহলে এই যে গুণ কয়টা রয়েছে তার মধ্যে পাওয়া যাবে। গুণ কয়টা কি বলে শেষ করে দিই ইনশাআল্লাহ, শুনতে রাজি আছি না? মুসলমান ইমানদার, আল্লাহ তাআলা সূরা আনফালের 2 নম্বরে আয়াতে বলতেছেন, ইন্নামাল মুমিনুনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমান। ও আমার বান্দারা, তোমরা যদি নির্ভেজাল ইমানদারকে যাচাই করতে চাও, তাহলে অবশ্যই অবশ্যই আমি যে তোমাদেরকে দিক নির্দেশনা দিচ্ছি, দেখো তোমার এই দিক নির্দেশনার মধ্যে প্রথম দিক নির্দেশনাটা তোমার মধ্যে পাওয়া যায় কিনা। কি বলছে আল্লাহ তাআলা? ইন্নামাল মুমিনুনা ইযা যুকিরাল্লাহ
নিশ্চয় ওই ব্যক্তি নির্ভেজাল ইমানদার যার সম্মুখে আল্লাহ পাকের জিকির করা হয় যিকিরুল্লাহ, আল্লাহ পাকের জিকির করা হয়, তখন ওই ইমানদার ব্যক্তির দিলটা ধড়ফড় করবে, ওয়াজিলাত কুলুবুহুম কেঁপে উঠবে তার দিলটা। অথবা আরেকটা অর্থ হতে পারে, যখন একজন ইমানদার ব্যক্তির সামনে আমার আল্লাহ পাকের আলোচনা হবে তখন ওই ব্যক্তিটা ভয়ে সংকুচিত হয়ে যাবে। বুঝতে পারছেন? এক নম্বর গুণ, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে যদি আমরা খেয়াল করি তাহলেও দেখতে পারবো যে যখন আল্লাহ পাকের আলোচনা হয়েছে তখন যে খাঁটি ইমানদার ছিলেন রাসূল এটার প্রভাব তার মধ্যে পড়েছে। একদিন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাশাপাশি বসে কথা বলতেছিলেন, আলোচনা করতেছিলেন, হঠাৎ করে মসজিদের মিনার থেকে বিলালের আজানের ধ্বনি ভেসে আসছে, আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার। এই ধ্বনিটা আসার সাথে রসুলের চেহারাটা একটা ঝাঁকুনি দিয়া পরিবর্তন হয়ে গেছে, স্বাভাবিক চেহারাটা আর নাই, হলুদ বর্ণ হয়ে গেছে। এখন আর আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে কথা বলে না, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাক দেয়, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার বলতেছে, কে তুমি? আমি তো তোমাকে চিনি না, তুমি কেন আমার কাছে, তুমি কেন আমার সাথে কথা বলো? আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘাবড়িয়ে গেলেন, ভয় পেলেন যে এতক্ষণ রসুলের সাথে বসে বসে কথা বললাম, এখন কি হইল রসুলের, রসুল আমাকে চিনে না, উনি ঘাবড়িয়ে গেলেন। এবার আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা পরিচয় তুলে ধরতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি আমাকে চিনেন না? আমি তো আয়েশা বলতেছে, মান আয়েশা, আয়েশাকে রসুল বলতেছে, মান আয়েশা, আয়েশাকে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, বিনতে আবু বকর বলতেছে, মান আবু বকর, আবু বকর আবার কে? আবু বকরকে তো আমি চিনি না। বলতেছে, আপনি আবু বকরকে চিনেন না? হ্যাঁ, ইবনে কুহাফা বলতেছে, কুহাফার ছেলে আবু বকর, আমি সেই আবু বকরের কন্যা। মুসলমান ইমানদার এই যে পরিচয়টা তুলে ধরতেছে, রসুলের কথা একটাই, তোমাকে আমি চিনি না, কে আবু বকর, কে আয়েশা, কে কুহাফা, আমি কাউকে চিনতেছি না। এবার ইত্তবসরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে উপস্থিত হয়েছেন, এসে জিজ্ঞাসা করতেছেন, মা আয়েশা, কি হয়েছে এখানে, কেন তোমাকে এরকম দেখাচ্ছে, চিন্তিত দেখাচ্ছে? এবার আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছে, পিতাজি, এতক্ষণ রসুলের সাথে কথা বললাম, কত সুন্দরভাবে আলোচনা করলাম, মহব্বতের আলোচনা করলাম, কিন্তু রসুল তো এখন আমাকে চিনে না, আমি আপনার কথা বললাম, আমি আবু বকরের কন্যা। সে বলতেছে, মান আবু বকর, আবু বকরকে? এবার আমি বলেছি যে কুহাফার বেটা আবু বকর, কয় মান কুহাফা, কুহাফাকে আমি তো তাকেও চিনি না। এবার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহা আনহু বলতেছেন, ও আয়েশা, কথা বাড়িয়ার লাভ নাই, যখন নাকি বেলালের আজানের ধ্বনিটা রসুলের কানে এসে পৌঁছেছে, সঙ্গে সঙ্গে রসুলের দিলটা দৌড় দিয়া মসজিদে চলে গেছে, এখন আর রসুল এই তোমার সাথে নাই, তোমার ঘরের ভিতরে নাই, দিলটা শুধু ছটফট ছটফট করতেছে মসজিদে যাওয়ার জন্য, চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। তাহলে মুসলমান ইমানদার ভালো করে খেয়াল করবেন, যদি আপনি সত্যিকারের ইমানদারের দাবিদার হয়ে থাকেন, মসজিদে আজান হবে, আপনি চার দোকানে বৈশা বৈশা চা খাবেন, এটা কিন্তু হইতে পারে না বাবাজি। আপনি মসজিদে আজান হবে, আপনি বসে বসে গল্প করবেন, এটা কিন্তু নির্ভেজাল ইমানদারের লক্ষণ না। কি বলেন, কথা ঠিক না বেঠি? রসুলের জীবনীটা আমাদের জন্য রাখা হয়েছে শিক্ষা স্বরূপ, রসুলের জীবন জিন্দিগি দেখে দেখে আমার জিন্দিগিটা পরিচালনা করতে হবে। এই জন্য মুমিনের এক নম্বর গুণ হচ্ছে
ওয়াজিলাত কুলুবুহুম, যখন মুমিনের সামনে আল্লাহ পাকের আলোচনা করা হবে, মুমিন আর ঠিক থাকতে পারবে না, সে ভয়ে সংকুচিত হয়ে যাবে, তার দিলটা ধরপর ধরপর করে কাঁপতে থাকবে। মুসলমান ইমানদার, কথা বাড়াবো না। দ্বিতীয় নম্বরের গুণ, দ্বিতীয় নম্বরের গুণ হচ্ছে ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমান। মুসলমান ইমানদার, দ্বিতীয় নম্বরের গুণ হচ্ছে, নির্ভেজাল ইমানদারের দ্বিতীয় নম্বরের গুণ, যখন এই ইমানদারের সামনে কুরআনুল কারীমের তেলাওয়াত করা হবে, আমার মাওলার আলোচনা করা হবে, তখন তার ইমানটা শুধু বৃদ্ধি পেতে থাকবে, বৃদ্ধি পেতে থাকবে। তাহলে চিন্তা করে দেখবেন, ভালো করে বুঝে যাবেন, যখন কোনো ওয়াজ মাহফিলে কোরআনের আলোচনা করা হয়, কোরআনের তেলাওয়াত করা হয়, দেখবেন কিছু মানুষ লাফ দিয়ে দাঁড়ায় যায় হুজুরের বিপক্ষে, কথা ঠিক না বেঠিক, তাহলে মনে করবেন এই ব্যক্তি কখনোই সে নির্ভেজাল ইমানদার না। কারণ ইমানদার যে নির্ভেজাল হবে, তার সামনে যখন কোরআনের তেলাওয়াত করা হবে, তখন তার ইমান তো বাড়তে থাকবে, তখন তো তার ইমানের জজবা বাড়তে থাকবে। যদি পিছনে বসে লাফ দিয়া সামনে আসবে, আলোচনা শোনার জন্য আগে আসবে, তাক লাগাইয়া দিলের কান দিয়ে আলোচনা শুনবে, এটা হচ্ছে নির্ভেজাল ইমানদারের দ্বিতীয় নম্বরের লক্ষণ। শুধু ইমানদার নয়, একজন কাফেরের সামনে যদি কুরআনের তেলাওয়াত করা হয়, এই কাফেরও কিন্তু ঠিক থাকতে পারে না, কাফের পর্যন্ত একম লৌহ মানব পর্যন্ত গলে যায়, ইমান আনতে বাধ্য হয়। বন্ধুগণ, অনেক আলোচনায় শুনেছেন আবু বকরের উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা আপনারা প্রত্যেকেই জানেন। যাচ্ছে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুন করার জন্য, কল্লা কাটার জন্য তরবারি নিয়ে প্রস্তুত, যাচ্ছে তরবারি নিয়ে যাচ্ছে, কল্লা কাটবে, রাস্তায় দেখা একজনের সাথে, বলতেছে কোথায় যাও, বলছে মুহাম্মদের কল্লা কাটার জন্য যাচ্ছি, আগে তোমার, সে বলতেছে তোমার ঘরের খবর নাও, তোমার বোন তোমার ভগ্নিপতি তো মুসলমান হয়ে গেছে, খুব রাগ, বলেন কি, দৌড়ে গেছে, গিয়া দেখে ঘরের দরজাটা লক করা, লাথি মাইরা ঘরের দরজাটা ভেঙে ফেলেছে, ভেঙে দেখে কুরআনের তেলাওয়াত হচ্ছে। কুরআনের তেলাওয়াত শুনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিলটা পরিবর্তন হয়ে গেছে, বলতেছে আগে প্রহার করছে, প্রহার করার কারণে বোন কানতেছে, আদরের বোন কানতেছে, এদিক দিয়ে কুরআনের যে সাউন্ডটা কানের ভিতরে গেছে, এটা অ্যাকশন শুরু করে দিয়েছে, বোনের কান্না দেখে মায়া লেগে গেছে, বলতেছে বোন তুমি এতক্ষণ কি পড়লা, বলতেছে কুরআন পড়লাম, কুরআন পড়লাম, বলতেছে আমাকে একটু দেখাও, আমার কাছে দাও, বোন বলতেছে না দেওয়া যাবে না, আপনি অপবিত্র, আগে আপনার পবিত্র হইতে হবে, বোন তখন উমর রাদিয়াল্লাহু তাআলা নু বলতেছে আমার কাছে দিতে হবে না, তুমি একটু বইরা শোনাও। সুবহানাল্লাহ, যখন এই কুরআনের তেলাওয়াত দ্বিতীয়বার করছে, আবু উমর রাদিয়াল্লাহু তাআলা নুর ইমানি জজবা বেড়ে গেছে, বলতেছে আমার আর বুঝার বাকি নাই, দৌড়ে চলে গেছে রসুলের দরবারে। কথা সংক্ষিপ্ত করলাম, রসুলের দরবারে যাচ্ছে, সাহাবায়ে কিরাম বলতেছে, রসুলের চাচা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ আপনি একটু লুকান, আপনি একটু পালিয়ে যান, কেননা উমর আসতেছে তরবারি নিয়ে আপনার কল্লাটা কাটবে। রসুল বলতেছে টেনশন করো না, রাস্তা করে দাও, আমার মনে হয় আমি যে গত রাত্রিতে তাহাজ্জতের ভিতরে নামাজে দাঁড়াইয়া আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ করেছিলাম, ইয়া আল্লাহ দুইজনের একজনকে ইমানের ছায়া তলে নিয়ে আসো, ইসলামের ছায়া তলে এনে দাও, তাহলে আমার কাজটা সহজ হয়ে যাবে, আমার মনে হয় আমার দোয়াটা কবুল হইছে, আবু জেহেল আসতে পারে নাই, তার দোয়াটা কবুল হয় নাই, মনে হয় উমরের দোয়াটা আল্লাহ তাআলা, উমরের ফয়সালাটা আল্লাহ তাআলা কবুল করেছেন। আল্লাহু আকবার, যখন রাস্তা করে দিয়েছে, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিকে চলে আসছে, আয়েশার তরবারিটা রাইখা বলতেছে ইয়া রাসূলুল্লাহ আমাকে পড়িয়ে দেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুসলমান ইমানদার, এটা হচ্ছে দ্বিতীয় গুণ। এই জন্য আমরা বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করব, হাফেজ হব, আলেম হব, যদি না হইতে পারি তাহলে আমার সন্তানকে বানাবো, তাও যদি না পারি তাহলে আলেমদের সাথে সুসম্পর্ক রাখবো। কে কে রাজি আছেন আলেমদের সাথে সুসম্পর্ক রাখতে?
আল্লাহ আমাদের সকলকেই কবুল করে নিক, সকলেই বলি আমিন। মুসলমান ইমানদার, এই যে একটা দিনী পরিবেশ কায়েম করা হয়েছে, এখানে নুরানি বাচ্চাদেরকে, ছোট ছোট বাচ্চাদেরকে কোরআন শিক্ষা দেওয়া হয়, এই জন্য আমরা কেউ অন্যদিকে মনোযোগ না হয়ে এই মাদ্রাসার দিকে মনোযোগ হব। তাহলে আল্লাহ তাআলা কাল কিয়ামতের ময়দানে আমাকেও আপনাকেও ইমানদারের খাতায়, হাফেজের খাতায় নামটা উঠিয়ে দিবে। মুসলমান ইমানদার তিন নম্বরের গুণ হচ্ছে ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, যিনি মুমিন হবে তিনি তো একমাত্র আল্লাহ তাআলার কাছে তাওয়াক্কুল করবে। এদিকে শুনেন, শেষ করে দিচ্ছি, যিনি মুমিন হবে তিনি কোন নেতার কাছে তাওয়াক্কুল করবে না, তিনি কোন চাকরির কাছে তাওয়াক্কুল করবে না, দোকানের কাছে তাওয়াক্কুল করবে না, জমিনের কাছে তাওয়াক্কুল করবে না, ফসলের কাছে তাওয়াক্কুল করবে না, আল্লাহু আকবার, তিনি তো তাওয়াক্কুল করবে একমাত্র আমার আল্লাহ তাআলার উপর। কথা ঠিক না বেঠিক? যিনি নির্ভেজাল ইমানদার তিনি কখনো দোকানের উসিলা দিতে পারে না, তিনি কখনো চাকরির উসিলা দিতে পারে না, কেননা রিজিক দাতা হচ্ছেন একমাত্র আল্লাহ তাআলা, সম্মান দেনেওয়ালা কে একমাত্র আল্লাহ তাআলা, ইজ্জত দেনেওয়ালা আল্লাহ তাআলা, ইজ্জত নেনেওয়ালা আল্লাহ তাআলা। কি বলেন? সম্মানিত উপস্থিতি, চতুর্থ নম্বরের গুণ আল্লাযীনা ইয়ুকীমুনা সলাতা, আল্লাযীনা ইয়ুকীমুনা সলাহ, ইমানদার নির্ভেজাল যিনি হবেন, যিনি নির্ভেজাল ইমানদার হবে তিনি কিন্তু নামাজকে প্রতিষ্ঠা করবে। নামাজ পড়ার নামই এরকম সলাত না, নামাজ প্রতিষ্ঠা করার অর্থ হচ্ছে আপনি অবশ্যই খেয়াল করতে হবে নামাজের ভিতরে কতগুলা মাসআলা রয়েছে, কতগুলা এরকম ভাবে আদব রয়েছে, এই আদব সহকারে আপনার নামাজটাকে প্রতিষ্ঠিত করতে হবে। এখন আমরা নামাজ পড়ি কিন্তু 40 বছর হয়ে গেছে, 60 বছর হয়ে গেছে, রুকু থেকে মাথা উঠে এইদিকে তাকায় দেখে কয়জন হয়েছে। কি বলেন? কথা ঠিক না বেঠিক? এজন্য মুসলমান ইমানদার নামাজকে প্রতিষ্ঠা করবে কে? যে হবে নির্ভেজাল ইমানদার। নামাজ না পড়ে যদি বলে আমার ইমান ঠিক আছে, এই ব্যক্তি কিন্তু মিথ্যা দাবিদার। কথা ঠিক না বেঠিক? পাঁচ নম্বরের ইমানদার হচ্ছে, অর্থাৎ নির্ভেজাল ইমানদার ওই ব্যক্তি, আল্লাযীনা ইয়ুকীমুনা সলাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইনফিকুন, আল্লাহর দেয়া মাল থেকে, আল্লাহর দেয়া রিজিক থেকে সে দুই হাতে মনকে প্রশস্ত করে ব্যয় করবে, দিনী মাহফিলের জন্য ব্যয় করবে, ইতিমখানার জন্য ব্যয় করবে, আশেপাশে যত দরিদ্র আছে তাদের জন্য ব্যয় করবে। যদি সে ব্যয় করতে কৃপণতা করে তাহলে চিনে নিতে হবে এই ব্যক্তি নির্ভেজাল ইমানদার না। আর যদি সে দুই হাতে খোলা মনে দান সদকা করে তাহলে মনে রাখবেন এই ব্যক্তি হচ্ছে নির্ভেজাল ইমানদার, মুসলমান ইমানদার। তাহলে কয়টা গুণ বললাম নির্ভেজাল ইমানদারের? পাঁচটা গুণ। এই পাঁচটা গুণ ভালো করে লক্ষ্য করবেন, যদি এই পাঁচটা গুণ আপনার মধ্যে, আমার মধ্যে যদি থাকে তাহলে অবশ্যই আমরা হচ্ছি নির্ভেজাল ইমানদার। আর যদি আমার মধ্যে আপনার মধ্যে এই পাঁচটা গুণ না থাকে কিন্তু যদি ইমানের দাবিদার হই যে হুজুর ইমান ঠিক আছে, আ তাহলে এই ব্যক্তি হচ্ছে বাকপার মিথ্যাবাদী। কথা ঠিক না বেঠিক? আমরা চিনতে পারবো না এখন কে বাকপার আর কে সহি ইমানদার। আল্লাহ তাআলা আমাদের সকলকেই এই পাঁচটা গুণের উপর নিজেকে তৈরি করার তৌফিক দান করুন, সকলেই বলি আমিন। 9:30 পর্যন্ত সময় দেওয়া হয়েছে, 9:30 বেজে গেছে, আমি আর কথা লম্বা করব না। আমার কথার দ্বারা যদি কষ্ট পেয়ে থাকেন তাহলে আমাকে মাফ করবেন আর আমার জন্য দোয়া করবেন, আল্লাহ পাক যেন আমাকে হায়াতে তৈয়বা দান করে আমার জীবনের গুনাহগুলোকে মাফ করে দেয়। সকলেই বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।